ওকেই তো সব কিছু না বিসমিল্লা রহমান রাহিম তোমাদের আজকের এই অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমাকে তোমরা সবাই চিনো আমি মোহাম্মদ মুফাজ্জুল হোসেন আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি শুরুতেই তোমাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি কারণ এর পরে আর তোমাদের ঈদের আগে কোনো সাক্ষাৎ হবে না ঈদ তোমাদের সকলেই ভালোভাবে কাটুক এই প্রত্যাশা করছি এবং আরেকটা কথা সেটা বলে রাখি সেটা হচ্ছে পৃথিবীতে দুইজন দুইজন মানুষের কথা যদি তোমরা তোমরা শোনো অনলি তাহলে কোথাও ঠকবে না পরাজিত হবে না কোনো বিপদ আপদে পড়বে না একটা হচ্ছে পিতা আর একটা হচ্ছে মাতা এই দুইজনের কথা মতো যদি তোমরা চলো তাহলে শিক্ষা দীক্ষায় লাইফের প্রতিটা ক্ষেত্রেই তোমাদের উন্নতি হবে অবনতি হবে না একমাত্র নিঃস্বার্থ বন্ধু আমাদের হচ্ছে পিতা এবং মাতা এরা কখনোই সন্তানের খারাপ চায় না তো দেখো আমরা দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য আমি আবারও বলছি আমি চেষ্টা করি একটু তোমাদেরকে কিছু বোঝাতে স্যারের মতো আমার পক্ষে সম্ভব না স্যার ওই সাবজেক্টের স্টুডেন্ট আর আমি অ্যাকাউন্টিং স্টুডেন্ট তারপরে একটু চেষ্টা করি এটাই তাহলে দেখো শিরো নামটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি তাহলে সংস্কৃতি কি সেটা তোমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য কি সেটা তোমাদের জানা উচিত আমি বইটা পড়ে দেখেছি অনেক তথ্য রয়েছে এর মধ্যে তাহলে সংস্কৃতি হচ্ছে বিশেষ কোন জনগোষ্ঠীর বৈশিষ্ট্য বা জ্ঞান যার মধ্যে ভাষা থাকে খাদ্যাভ্যাস থাকে সামাজিক আচার আচরণ থাকে প্রত্যেকটা বিষয় থাকে এই ধর্ম সংক্রান্ত আমাদের যে বার্ষিক উৎসব সংক্ষেপে বোঝাতে পারলাম অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ বসবাস করি এ সমস্ত জাতি গোষ্ঠী গুলো এক এক ধরনের কৃষ্টি কালচার লালন পালন করে এই সবগুলো একত্রে যেটা হয় তার নামই হচ্ছে সংস্কৃতি আর সাংস্কৃতিক বৈচিত্র্য বৈচিত্র অর্থ হচ্ছে বৈচিত্র্যর মানে হচ্ছে ভিন্নতা অর্থাৎ এই সংস্কৃতির মধ্যে ভিন্নতা রয়েছে যেমন এই বইতে দেখো আমাদের বিভিন্ন ধর্ম সম্পর্কিত তথ্য রয়েছে আমরা তো জানি আমরা মুসল মুসলমান ধর্মের মানুষ তারপর অনেকে যারা হিন্দু ধর্ম রয়েছে হিন্দু ধর্মে তারা বারো মাসে তেরোটা পূজা পালন করে তোমাদের সাথে একটা হিন্দু ছিল হয় সাধুগা, সম্পূর্ণ ক্লাস করে ওরা পূজা করে তার মধ্যে আমি মুসলমান হিসেবে কয়েকটা নাম আমার জানা আছে সেটা হচ্ছে কালী পূজা দুর্গা পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা কার্তিক পূজা গণেশ পূজা শিব পূজা মনসা পূজা তারপরে কি যেন আরো পূজা কৃষ্ণ পূজা বিষ্ণু পূজা ইত্যাদি ইত্যাদি মনে হয় দশ এগারোটা হয়ে গেছে এই সমস্ত পূজা গুলো তারা পালন করে থাকে এই যে তাদের জাতি গোষ্ঠীর মধ্যে যে ভিন্নতা এই ভিন্নতার নামই হচ্ছে কিন্তু সাংস্কৃতিক বৈচিত্র্য আমি আশা করি দুইটা কথা তোমাদের মাথায় ঢুকাতে পেরেছি একটা হচ্ছে সংস্কৃতি কি আর সাংস্কৃতিক বৈচিত্র্য কি। আমাদের যে রয়েছে রয়েছে বিভিন্ন আচার অনুষ্ঠান সেটা হচ্ছে সংস্কৃতি আর এই সংস্কৃতিক আচার আচরণের মধ্যে যে ভিন্নতা লক্ষ্য করা যায় সেগুলোকে বলা হয় সাংস্কৃতিক বৈচিত্র্য তোমরা এবার আমরা মূল বইয়ের দিকে একটু যাই দেখো বলছে বিভিন্ন গোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছে বাংলার জনমানুষের আকারে এত এখানে প্রথম যে একটা শব্দ নি গোষ্ঠী তাহলে নি গোষ্ঠী কি গোষ্ঠী হচ্ছে একটা জাতি তোমার মনে হয় এটা সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন অনেকে বলতে পারবে যে বাংলাদেশে মোট জাতি রয়েছে তেত্রিশটি আমাদের বাংলাদেশে জাতির সংখ্যা হচ্ছে তেত্রিশটি এটা একটা জ্ঞানমূলক অর্থাৎ সাধারণ জ্ঞান প্রশ্ন এর মধ্যে কয়েকটা বলা যায় সাঁওতাল ওরাং পাহাড়িয়া মুন্ডা রাজবংশী খাসিয়া মণিপুরী গাড়ো হাজং ইত্যাদি ইত্যাদি মোট তেত্রিশটা জাতি গোষ্ঠী রয়েছে এই এক একটা জাতি গোষ্ঠী যে আচার আচরণ যে নিয়ম নিয়মকানুন পালন করে অন্য গোষ্ঠীরা সেটা পালন করে না ভিন্নতা রয়েছে প্রত্যেকটা জাতির মধ্যে আমরা পাহাড়ি এলাকায় যদি যাই দেখবে কিছু জায়গায় সাঁওতালরা বসবাস করছে কিছু জায়গায় হচ্ছে গারোরা বসবাস করছে তো ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠী নিয়ম গুলো মেনে চলে তারপরে চাকমা মারমা ওরা আবার আলাদা নিয়ম কানুন মেনে চলে এগুলোর সংমিশ্রণে কিন্তু আমাদের এই প্রাক বাংলাদেশের সংস্কৃতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যটা গড়ে উঠেছে এখানে বলা হয়েছে তেমনি নানা ভাষা জাতির আগমনে বাংলাদেশের সংস্কৃতিতেও বৈচিত্র্য দেখা যায় সংস্কৃতি কত ধরনের সেটা কি তোমরা জানো এমনিতে কেউ বলতে পারো সেভেন পড়া স্টুডেন্ট হয়তো এগুলো সাধারণ জ্ঞানে বই আছে কিনা তোমাদের এমনি আমাদের সংস্কৃতি কয় ধরনের কারণ দুই ধরনের কে বললে এটা পিঞ্জিরা আচ্ছা পিঞ্জিরা নাম বলতো বাবা দুই ধরনের কি কি বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি আচ্ছা বাবা তাহলে ঠিক আছে আমাদের যে আজকের পড়া রিলেটেড এই পড়া রিলেটেড যেটা সংস্কৃতি বলছি আমরা তুমি যেটা অনুষ্ঠানের দিকে গেছো ঠিক আছে ওটাও একটা অ্যান্সার আর আমাদের যে কৃষ্টি কালচার এই ধরনের সংস্কৃতি গুলোকে মোট তিনটা পর্যায়ে ভাগ করা হয়েছে একটা নগর সংস্কৃতি একটা হচ্ছে গ্রামীণ আর একটা হচ্ছে আদিম সংস্কৃতি এগুলো ডিটেলস পড়া রয়েছে যখন উপর লেভেলে পড়তে যাবে তবে এই তিনটাই সঠিক যে আমাদের যে আদিম জগৎ থেকে বর্তমান জগতে বিভিন্ন ধরনের সংস্কৃতি প্রচলিত রয়েছে এই সংস্কৃতিগুলোকে সময়ের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে নগর সংস্কৃতি এটা সংক্ষিপ্ত আকারে বলতে গেলে নগরের মানুষের জীবনযাপন আর গ্রামীণ মানুষের জীবনযাপন অনুষ্ঠান এর মধ্যে যে ভিন্নতা রয়েছে এই ভিন্নতার উপর ভিত্তি করে কিন্তু এই সংস্কৃতিগুলোকে ভাগ করা হয়েছে তো নগর সংস্কৃতি বলতে নগরের লোক শহরের লোকজন যা কিছু করে যে ধরনের অনুষ্ঠান পালন করুক সেগুলোকে বলা হয় নগরের সংস্কৃতি গ্রামীণ এবং আদিম যদি আমাদের এখানে এটা পড়া নাই তো আমি সংক্ষিপ্ত আকারে একটু ছেড়ে দিলাম তাহলে এখানে বলা হয়েছে দেখো যে তবে গ্রাম ও কৃষি প্রধান এই দেশে গ্রামীণ জীবনের সাংস্কৃতিক প্রভাবই বেশি কারণ আমরা যখন এক জেলা থেকে অন্য জেলায় যাই দেখবে শহরের এলাকার পরিমাণ কতটুকু আর গ্রামীণ এলাকার পরিমাণ কতটুকু দেখবে এখনো গ্রামীণ যে ঐতিহ্য শীতকালের পিঠাপুড়ি নবন্ন উৎসব পয়লা বৈশাখ আমরা শহরে বসবাস করলেও পয়লা বৈশাখে যে সাজগোজ গুলো বা যে আয়োজন গুলো থাকে সেগুলো সেই পান্থাপুরি থেকে শুরু করে গ্রামীণ যে বৈচিত্র্য সেগুলোকে ধরেই কিন্তু আমরা পালন করে থাকি এই কারণে বলছে গ্রামীণ জীবনের সংস্কৃতির প্রভাব বেশি আবার নদীর আচরণ চমৎকার একটা ভাষা ভাষা বাংলা সমৃদ্ধ বলা হয় খেয়ালি আচরণ বলতে দেখো কখনো পানি থাকে কখনো থাকে না কখনো এতটাই পানি হয় যে বর্তমানে আমাদের বাংলাদেশে পঁচিশটি জেলা কিন্তু পানিতে ডুবে আছে এদের যে চরম দুর্ভোগ আল্লাহ তাদেরকে মাফ করুক হেফাজত করুক আমরা সবাই তাদের জন্য দোয়া দোয়া করি এই যে খেয়ালে আচরণ এগুলো কিন্তু হচ্ছে আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে এখানে আরো বলা হয়েছে বাঙালি মানুষকে বিচিত্রভাবে সমৃদ্ধ করেছে বাঙালির সংস্কৃতি বুঝতে তার এই বৈচিত্রময় পটভূমি লক্ষ্য রাখা দরকার তাহলে আমি জাস্ট এতক্ষণ ধরে তোমাদের সামনে আমাদের এই পড়ার যে ভূমিকা সেই ভূমিকাটা নিয়েই বললাম আশা করি তোমরা শুনতে পাচ্ছ সবাই আমি একজনকে একটু প্রশ্ন করতে চাই আমি অনেক স্টুডেন্টকে দেখতে পাচ্ছি আমি চিনি না কাউকে বাই নেমে শারমিন এগারো রোল বাবা শোনা যাচ্ছে আমার কথা আচ্ছা একটা প্রশ্নের অ্যানসার দিবে তুমি সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি বলতে কি বুঝো সংক্ষিপ্ত করে বলো বাংলাদেশের সংস্কৃতি বল বলো সে বিভিন্ন ধরনের বৈচিত্র্যকে বোঝানো হয়েছে আচ্ছা যাক হয়েছে কিছুটা যখন কথা বলবে তখন একটু খুলে বা পরবর্তীতে তুমি একটু অফ করে রেখো সাউন্ড সিস্টেম তো তাহলে আমরা পড়ালাম বাংলাদেশের সংস্কৃতি এবং সাংস্কৃতিক যে বৈচিত্র্য রয়েছে ভিন্নতা রয়েছে সেটা তো আমরা পার্ট ওয়ান টাস্কে অন্তত শেষ করব ইনশাল্লাহ চেষ্টা করছি যদিও পঁচিশ মিনিট ক্লাস তারপরে আবার ক্লাস রয়েছে তো পার্ট একে বলেছে বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্যের ধারণা সংক্ষিপ্ত ধারণা আমি অলরেডি তোমাদেরকে দিলাম এখানে সুন্দর করে আরো বর্ণনা করা আছে সেটা বলেছে ধর্ম মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে খুবই বড় ভূমিকা পালন করে দেখো এই এতটুকু একটা বাক্য থেকে একটা তোমার প্রশ্ন গ এবং ঘয়ে করা যায় যে ধর্ম মানুষের ব্যক্তি এবং সমাজ জীবনে কিভাবে ভূমিকা পালন করে আমি যেহেতু মুসলমান ধর্মে সেটা নিয়ে আগে কথা বলি দেখো আমাদের ধর্মের মানুষের পোশাক আশাক আচার আচরণ চালচলন এবং অন্য ধর্ম কিছুটা হলেও ভিন্নতা রয়েছে আমাদের শান্তির ধর্ম প্রত্যেকটা বলে কিন্তু যখনই এই আমরা মুসলমানরা কোথাও মানে বের হই দেখবে আমরা যদিও সেই বিধান অনুযায়ী পোশাক পরিচ্ছেদ না পড়লেও প্রকৃত যে পোশাক সেই পোশাক অনুযায়ী আমাদের পোশাকগুলো চমৎকার ভদ্র হয় আমাদের আচার আচরণ আমাদের পাঁচ আমরা নামাজ পড়ি এখানে আমাদের আমাদের মাথা নত করতে শেখায় এই যে প্রভাব গুলো রয়েছে তুমি হিন্দু ধর্মের দিকে যদি যাও ওরা ভক্তি করে শ্রদ্ধা করে পূজা করে এদের মধ্যে থেকেও যে চাল চলন অনেকে আছে যারা ওই ধর্ম মানে আবার মানে না আমাদের মতই তো যারা ধর্ম মানে এবং মানে না তাদের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পরিবর্তন রয়েছে যেমন তুমি ধরো যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তুমি একটা মিথ্যা কথা বলার আগে অবশ্যই চিন্তা করবে না কাজটা করা আমার অন্যায় এই কথাটা বলা আমার অন্যায় এই যে একটা প্রভাব বিস্তার করছে এইভাবে কিন্তু প্রশ্নগুলো যদি দেয় তাহলে বর্ণনা করতে হবে অর্থাৎ ধর্ম মানুষের ব্যক্তি এবং সমাজ জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে এখানে বলেছে এক সময় এদেশে অধিকাংশ মানুষ ছিল প্রকৃত পূজারে তাহলে প্রকৃত পূজারে আমি তোমাদের সাধু কাকে পাইনি সম্পূর্ণ সাধু কাকে তাছাড়া কাছ থেকে বেশ কয়েকটা প্রশ্ন করা যেত যে প্রকৃত পূজা তোমরা জানো কিনা যে ধর্মের শুরুতে যখন কোনো ধর্মই ছিল না পৃথিবীতে সেই সময় মানুষ প্রকৃতির পূজা করতো কিভাবে আদিম মানুষরা যখন দেখো সূর্যকে দেখতো। সেই সকাল থেকে এতটাই তাপ দিয়ে যাচ্ছে আলো দিয়ে যাচ্ছে সন্ধ্যা পর্যন্ত তখন মনে করতো এর চাইতে ক্ষমতাবান আর পৃথিবীতে কিছুই হতে পারে না তখন তারা ওই সূর্যকেই দেবতা মনে করে পূজা করত। অনুরূপ ভাবে বিশাল আকৃতির কিছু সমুদ্র বলো গাছপালা বলো যাই বলো না কেন এরা দেখেই তখন তারা পূজা শুরু করত। এই পূজা বলা হয় প্রকৃত পূজারি এটা কিন্তু একদম আমাদের সৃষ্টির পৃথিবীর যে সৃষ্টি রয়েছে সৃষ্টির ইতিহাস রয়েছে সেই আদিম কালের সেই সময়কার কথাগুলো এখানে বলা হচ্ছে তাহলে প্রকৃত পূজারি কি মানুষ প্রকৃতিকে দেবতা মেনে যে ভক্তি দিত এগুলোকে বলা হয় প্রকৃত পূজা তাহলে এখানে বলছে তারা যেমন প্রকৃতির বৃহৎ আকাশ বাতাস সূর্য চন্দ্রকে চন্দ্র করতো জীবন্ত উপাদান নদী সমুদ্র বৃক্ষ ভজনা করছে ভজনা শব্দের অর্থ হচ্ছে ভক্তি করা ব্রাহ্মান্য দেখো দেখো লিখেছে ব্রাহ্মান্য ধর্ম অর্থাৎ এটা একটা ধর্মের নাম তো এটা দুই ভাবে ব্যাখ্যাটা আসে একটা হচ্ছে ব্রাহ্মণ যে জাতি রয়েছে সে জাতিরা যে ধর্ম পালন করে তাকে বলে ব্রাহ্মান্য ধর্ম আর এটা আরো এক জায়গায় সুন্দরভাবে বর্ণনা করা আছে এইভাবে তো দেখা যাচ্ছে মানুষ যখন প্রকৃতি পূজা শুরু করলো তখন চিন্তা করলো এই যে একটা সূর্য উঠছে তাহলে আবার সূর্যটা ডুবে যাচ্ছে এই যে একটা বিশাল সমুদ্র দেখছি চন্দ্র বৃক্ষ যা কিছু দেখছি নদ নদী তাহলে এটা নিশ্চয় কেউ না কেউ তৈরি করেছে এই যে প্রাথমিক তাদের মধ্যে যে ধারণা আসলো এদের নিশ্চয় একজন সৃষ্টিকর্তা আছে এই সৃষ্টিকর্তাকে সামনে রেখে তখন তারা যেই পূজাটা শুরু করেছিল সেই পূজাটার নামে হচ্ছে ব্রাহ্মান্য ধর্ম এটা আসলে আসলে তোমরা বুঝতে পারলে কিনা অবশ্যই একটু মাথায় রেখো বলছে প্রচলিত হওয়ার পর প্রচলিত পুরনো দেবদেবীর কিছু থেকে গেল, আর কিছু দেবদেবীর নতুন যুক্ত হলো অর্থাৎ আমরা কিন্তু ইসলাম ধর্মে অনেক পরে এসেছে প্রথমে প্রকৃত পূজা হয়েছে তারপরে ব্রাহ্মণ্য ধর্ম এসেছে তারপরে এসেছে হচ্ছে সনাতনী অর্থাৎ হিন্দু ধর্ম হিন্দু ধর্মর যে বিভিন্ন ধরনের বাধা নিষেধ বা হচ্ছে সাম্যের যে একটা ডাক এই সমস্ত ডাকগুলোর অভাব থাকার কারণেই পরবর্তীতে মানুষ কিন্তু ইসলাম ধর্মের দিকে দীক্ষিত হয়েছিল তো এখানে আমাদের বইতে চমৎকার ভাবে বর্ণনা করা আছে বলছে স্থানীয় ভক্তি গীত পুথি কাব্য প্রচলিত থাকলো এই যে ভক্তি গীত গীত হচ্ছে সঙ্গীত গানকে বোঝায় তো এগুলো গান অনেকে ভক্তি জানিয়েছে সৃষ্টির শুরুতে বিভিন্ন ধরনের মন্ত্র যাকে তোমরা সেই সময়কার মানুষগুলো তারা আলোচনা করতো এখনো তাদের জীবনে কে আচ্ছা বাবা তুমি তো এখানে থাকার কথা না সুমিত তুমি এটা কোথায় পেলে আইডি সুমিত সরকার তুমি তাড়াতাড়ি আউট হয়ে যাও বাবা আজকে মেয়েদের ক্লাস হচ্ছে তোমাকে তো আইডি দেওয়ার কথাই না আজকে ছেলেদের আইডি মেয়েদের আইডি আলাদা ঠিক আছে তাহলে দেখো আমরা পরের দিকে ফিরে আসি বলছে সাথে যুক্ত হলো সংস্কৃত ভাষার আর্যদের নানা বৈদিক মন্ত্র ধর্মগ্রন্থ এই যে আমাদের ধর্মগ্রন্থ কিভাবে আসলো কোথা থেকে আসলো প্রথম পর্যায়ে কিন্তু ধর্মগ্রন্থ ছিল না শেষ আদিম জগতের মানুষগুলো যারা জ্ঞানী ছিল তারাই কিন্তু বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ কিন্তু রচনা করে গেছে মূর্তি তৈরি ও এর সাজসজ্জা তারপরে পরে পৃষ্ঠায় দেখো অলঙ্করণ অলঙ্করণ শব্দের অর্থ হচ্ছে তাকে সাজানো আমরা দেখতে পাই হিন্দু ধর্মের বিভিন্ন ধরনের দেব দেবী তৈরি করছে তাদেরকে এত সুন্দর সাজাচ্ছে একদম জীবন্ত মনে হয় তারপরে এখানে বলছে চারু করার চর্চা যেমন রয়েছে তেমনি আরাধনা আরতি থাকলো। হিন্দু ধর্মে অনুষ্ঠানে নৃত্যের স্থান রয়েছে নৃত্য সব হচ্ছে নাচ আমরা জানি হিন্দুদের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কিন্তু তারা নাচ গান করে থাকে তবে হিন্দু ধর্মের বর্ণপ্রথার কড়াকড়ির জন্য নির্ম বর্ণের মানুষ অর্থাৎ জাতি যেটা রয়েছে উঁচু জাতি নিচু জাতি এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখনো হিন্দু ধর্মে গুরুত্ব সহকারে দেখা হয় ছেলে বা মেয়ের বিয়ে দিতে গেলেও জাতির সঙ্গে যদি বর্ণের সঙ্গে যদি না মিলে তাহলে কিন্তু তারা বিয়ে সাথে দিতে পারে না আবদ্ধ হয় না তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মুসলমান ধর্মে নাই বললেই চলে এই কথাটাই বই এখানে বলেছে বলছে হিন্দু ধর্মের বর্ণ প্রথার কড়াকড়ির জন্য নিম্ন বর্ণের মানুষ ইসলামের সাম্যের বাণীতে আকৃষ্ট হয়েছে সাম্য শব্দের অর্থ হচ্ছে শান্তি শৃঙ্খলা ঠিক আছে তাহলে এখানে আমি ছোট একটা প্রশ্ন করতে চাই তোমাকে নিধি নিধিকে আমি একটা প্রশ্ন করি নিধি আটষট্টি রোল বাবা বই আছে সামনে তুমি সংক্ষিপ্ত আকারে বলতো এই যে মানুষ ইসলাম ধর্মের প্রতি সর্বপ্রথম আকৃষ্ট হয়েছিল এটার একটা কারণ বইতে সুন্দর করে উল্লেখ করা আছে কারণটা কি হ্যাঁ সাম্য শব্দের অর্থ সাম্য শব্দের অর্থ হলো শান্তি আচ্ছা থ্যাংক ইউ তার মানে যাক তোমাদের মনোযোগ আছে যদিও অনলাইন ক্লাসে কাউকে দেখা যায় না তো আমার কথা শুনছো আমি তোমার কথা শুনছি এটাই তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অল টাইম করতে পারো কারণ জানার জন্যই আসা এটাই তো উদ্দেশ্য উচিত তোমাদের যে কিছু একটা শিখবো দেখো এখানে বলা হয়েছে তাহলে এই প্রশ্নটা থাকতেই পারে যে হিন্দু ধর্মের কিসের জন্য মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল তাহলে দেখো এখানে বলছে বর্ণপ্রথার কড়াকড়ির জন্য মানুষ সর্বপ্রথম প্রথম ইসলাম ধর্মের দিকে আকৃষ্ট হয়েছিল ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখব এর পরের লাইনে দেখো বলছে মধ্যযুগে তুরস্ক ইরান ইরাক আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে আসা মানুষের মাধ্যমেও বাংলায় মুসলিম সমাজের প্রসার ঘটেছে আমরা বিভিন্ন অলি আওলা পীর পাইকম্বরের নাম শুনেছি বিষয়টা নিয়ে কেউ সমালোচনার দিকে যেও না কারণ আমরা অনেক মসজিদের ইমামদেরকেও মোনাজাত করার সময় তাদের নাম উল্লেখ করতে দেখেছি তারা আমাদের থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ তারপরেও তাদের অবদানের কথা স্বীকার করে যে আমাদের দেশ সহ এই যে ইসলাম যে সমস্ত দেশগুলোতে প্রচারিত হয়েছে হয়েছে এই এই আল্লাহর এদের দ্বারাই কিন্তু সম্ভব কথাটাও এখানে বলো মানে কি পাইকম্বর একটা ব্যক্তিকে বোঝাচ্ছে একটা নাম বুঝলে অলি যারা অতিরিক্ত আল্লাহর এবাদত বন্দকে করে তাদেরকে ওলি আউলা পাইকম্বর ইত্যাদি বলা হয় একটা মানুষকেই বলছে আর কিছুই না ঠিক আছে তাহলে মুসলিম সমাজের তাহলে মুসলিম সমাজের পোশার ঘটেছিল কিভাবে এখানেও এটা অ্যান্সার কিন্তু স্পষ্ট দেয়া আছে যে ভাগ্যন্যাসী মানুষের মাধ্যমেও বাংলায় মুসলিম সমাজের পোশার ঘটেছে পরবর্তীতে দেখো দীর্ঘকালের পরিক্রমায় দেশে বিশাল এক মুসলিম জনগোষ্ঠী তৈরি হয়েছে মুসলমানদের রয়েছে নিজস্ব সংস্কৃতি তাদের রয়েছে দুইটি ঈদ ঈদ উৎসব ও আমরা অনেকে ছোট এবং বড় ঈদ বলি যদিও এটা কিন্তু বইয়ের ভাষা না তাহলে উল আজাহা সামনে যেটা আসবে আমাদের আগামী এক তারিখে ইনশাল্লাহ সবাই ঈদ করবো সেটা হচ্ছে ঈদুল আজহা আর রোজার মাসের শেষে যেটা হয় সেটা হচ্ছে ঈদুল ফিতর তাহলে এখান থেকে প্রশ্ন হয় মুসলমানদের সবচেয়ে ধর্মীয় যে বড় দুইটি উৎসব আছে তার নাম কি তাহলে ইদুল ফিতর ও ইদুল আজাহা তবে প্রাচীন কৃষি ভিত্তিক গ্রামীণ সমাজের ধারাবাহিকতায় হিন্দু মুসলিম দেশে পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে এটা অনেক মজার একটা পয়েন্ট যে আমাদের দেখো দেশে আমরা রাজশাহী শহরে বসবাস করলেও আমাদের রাজশাহীতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এবং একজন আরেকজনের সঙ্গে আমরা কিন্তু সৌহার্দ্যপূর্ণ আচরণ করেই বসবাস করছি বিশ্বের অনেক দেশগুলো কিন্তু এটা কিন্তু করে না তোমরা যদি নেটে দেখো বা হচ্ছে খবরে দেখতে যাও। তাহলে আমাদের মুসলিম যে ক্রান্তিগুলো দিনের পর দিন কিন্তু তারা অত্যাচারিত হচ্ছে সেদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক ভালো রয়েছি হিন্দু মুসলিম সকলেই পাশাপাশি শান্তিতে বসবাস করছি বাংলার সংস্কৃতিতে ধর্মের ভিত্তিতে রচিত বাউল মুর্শিদি সহ বিভিন্ন লোকগানে আর নকশি অধিকাংশ লোকশিল্পে উভয় সম্পদের মানুষের অবদান রয়েছে তোমাদের বোঝা উচিত বা মাথায় থাকা উচিত আমরা আসলে পড়ছি বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক যে বৈচিত্র্যগুলো রয়েছে যে কৃষ্টি কালচার আচার অনুষ্ঠানগুলো রয়েছে গোটা অধ্যায় তাই কিন্তু এরকম আমরা শুরুই করলাম দেখো বিভিন্ন ধর্ম দিয়ে কোন ধর্ম থেকে কোন ধর্মের উৎসব সেই দুইটা উৎসব সম্পর্কে কিছুটা জানছি আমাদের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে পাশাপাশি বসবাস করছে সেগুলো জানছি আমরা বইয়ের যখন আরো পরের দিকে যাব দেখবে আমাদের দেশে যতগুলো অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানগুলো এই বইতে তোমার সুন্দর করে চমৎকারভাবে বর্ণনা করা রয়েছে কারণ বইটার নামই হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি অর্থাৎ বাংলাদেশের যা কিছু রয়েছে সব কিছু মিলে হচ্ছে বাংলা বাঙালির সংস্কৃতি আমরা বাঙালি যে আমরা মাছে ভাতে বাঙালি আমরা যে ভাত খাই মাছ খাই মাংস খাই এটাও কিন্তু আমাদের একটা সংস্কৃতির মধ্যেই পড়ে এগুলো তোমাদের জানতে হবে আমরা পরে একটু আগিয়ে যাই পড়াটা দেখো সময়টা খুব অল্পতে চলে যায় পঁচিশ মিনিটের ক্লাস আমাদের তেইশ বাজে অলরেডি বলছে বাংলাদেশে অন্যান্য ধর্মের অনুসারীদের মধ্যে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের লোকও রয়েছে বৌদ্ধরা গৌতম বুদ্ধের অনুসারে দেখো একটা ছবি আছে এখানে এই ব্যক্তিকে গৌতম বুদ্ধ বলা হচ্ছে তারা বৌদ্ধ পূর্ণিমায় উৎসব মুখর অনুষ্ঠানের আয়োজন করে এদেশের খ্রিস্টান সম্প্রদায় নিজেদের নানা ধর্মের অনুষ্ঠান ও পার্বণ উদযাপন করে থাকে এটাও একটা অনুষ্ঠান বড়দিন বা যীশু খ্রিস্টের জন্মদিনে অবশ্য বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে অন্যান্য সম্প্রদায়ের মানুষও আমন্ত্রিত হয় এদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর ছোট ছোট একটা জাতি একটা এলাকায় থাকে ওরা নিজেরাই নিজের কানুন তৈরি করে ওরা ওদের মতো ধর্ম পালন করে এর জন্য এদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী বলা হয় মানুষও নানা ধর্মীয় ও সামাজিক উৎসবে মেতে ওঠে নববর্ষে বসন্তে বিয়েতে আনন্দময় উৎসবের আয়োজন করে যে নববর্ষ পয়লা বৈশাখ যে পরিমাণ শহরের মানুষ আলোচনা আয়োজন করে সেটা একটা মুগ্ধকর মনোমুগ্ধকর একটা হয়ে যায় বসন্ত উৎসব হয় বিয়েতে আনন্দ করে তো এগুলো সব হচ্ছে আমাদের বাংলাদেশের একটা সংস্কৃতি বা সাংস্কৃতিক বৈচিত্র্য তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসলে আমার সময়টা শেষ হয়ে গেছে বুঝলে তো অলরেডি চব্বিশ বাজে আহ আরো একটা ক্লাস রয়েছে আমি যতটুকু পড়া পড়ালাম আমি সংক্ষিপ্ত বলতে গেলে আমাদের বাংলাদেশে যে ধরনের অনুষ্ঠান রয়েছে হ্যাঁ কে বলবে কিছু আচ্ছা তো এই যে সামান্য কিছু পড়লাম এর মধ্যে তোমাদের কিছু জানার আছে কিনা তোমরা একটু জানতে চাইতে পারো আর যদি নাও থাকে তাও একটু তোমরা বাসায় পড়বে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি যারা প্রতিনিয়ত চেষ্টা করছে আমি ঢাকায় যাবো যে আমার ভাগ্যকে কিভাবে পরিবর্তন করা যায় ভালো করা যায় বা বিদেশ যাবো বা আমি যে চাকরি করছি তার থেকে ভালো কিছু করবো যে ভাগ্যকে সন্ধান করছে অন্বেষ থেকে ওই অন্বেষী শব্দটা এসেছে অন্বেষ শব্দর অর্থ হচ্ছে খোঁজ করা তো ভাগ্যনসী শব্দের অর্থ হচ্ছে যে নিজের সৌভাগ্যকে খুঁজে বেড়ায় তাকেই বলা হয় ভাগ্যন্সী আশা করি বুঝেছো বিষয়টা আর কারো কোনো প্রশ্ন আচ্ছা আমি একটা ছোট্ট হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিই তোমরা অনেক হোমওয়ার্কও করো তোমাদের ধন্যবাদ অন্য শাখার স্টুডেন্টরা ততটা করে না একটু খাতা কলম থাকলে লিখে নিতে পারো ধর্ম আমাদের সংস্কৃতি ও জীবনযাপনে কি ধরনের প্রভাব ফেলে ধর্ম আমাদের সংস্কৃতি ও জীবনযাপনে কি ধরনের প্রভাব ফেলে রিপিট ধর্ম আমাদের সংস্কৃতি ও জীবনযাপনে কি ধরনের প্রভাব ফেলেছে বর্ণনা করো তিন মার্কে লিখবে তাইলে হবে বোর্ডে লিখে দিলে একটু ভালো হয় বোর্ডে লিখে দিলে ভালো হয় আচ্ছা আমি আরেকবার বলি বাবা তুমি একটু কষ্ট করো হ্যাঁ বোর্ডে লিখতে গেলে আরো দুই তিন মিনিট লেগে যাবে ২৬ বাজে তিরিশে আবার টেন দের সাথে ক্লাস আছে হ্যাঁ আগামী দিন থেকে লিখবো নি আচ্ছা তুমি এক কাজ করো বইয়ের উনিশ পিসটা বের করো কাজ এক যেটা সেটা করো ওই কথাই লিখা আছে বইয়ের উনিশ পিসটা নিচের দিকে কাজ এক পেয়েছ স্যার ওটাই শনিবার ইসডাব্লিউ দেওয়া আছে এটা দেয়া আছে ও হ্যাঁ পড়াতে দিয়েছিলাম ঠিক আছে না তাহলে তো একই জিনিস দুইবার দেয়া ঠিক হবে না দুই নম্বরটা করো তাহলে থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য দুই নম্বরটা করবে আমাদের সংস্কৃতিতে ভাষার প্রভাব ব্যাখ্যা করো তো আমি একটু চেষ্টা করলাম বাবা তোমাদেরকে অধ্যায়টা সম্পর্কে একটু ধারণা দেওয়ার আমার ভুল ভান্তি হতেই পারে তোমরা সকলে ভালো থাকো তোমাদের আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ ভালোভাবে কাটুক সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামাইকুম আসসালামাইকুম স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ